তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো এই শর্ট ফিল্মে। এই শর্ট ফিল্মের মজাটা হচ্ছে আমি ইনফ্যাক্ট বোধহয় এটা আমার সেকেন্ড শর্ট ফিল্ম যেটাতে আমি অভিনয় করছি, প্রায় 19 থেকে 20টা শর্ট ফিল্ম নিজে ডিরেকশন দিয়েছি, কিন্তু এই প্রথম আর কি এরকম স্কেলের শর্ট ফিল্মে আমি অভিনয় করছি। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে সনদ দত্ত, মানে সনদ দা আর কি আমাদের, সনদ দত্তর সাথে আমি প্রায় দীর্ঘ 8 বছর পর আবার কাজ করছি। লাস্ট ছবি করেছিলাম হ্যান্ড কাপ, ঋতুপর্ণা আমি, খুব ইন্টারেস্টিং গল্পটা ছিল এবং একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি, কিন্তু এবারে সনদ দা নিজের জনার থেকে একদম সরে গিয়ে একটি অন্য ধারার ছবি করছে এবং ইন্টার রিলেশনশিপের ছবি আর কি, ভীষণ ইন্টারেস্টিং। দেবলীনা দাস খুব ভালো একটি স্ক্রিপ্ট লিখেছে এবং দেবলীনার স্ক্রিপ্টের মজাটা হচ্ছে একেবারে পড়তে পড়তে হিউম্যান রিলেশনশিপের যে সেন্টিমেন্টগুলোকে একেবারে নিগড়ে বের করে এনেছে। জেনারেলি আমাদের কী হয়, আমরা যারা ক্যারিয়ারের দিকে দৌড়চ্ছি বা উচ্চাকাঙ্ক্ষী, তারা আমরা কী করি, হয়তো নিজেদের দেশ নিজেদের শহর ছেড়ে দিয়ে দূরে চলে যাই ভালো চাকরির সন্ধানে, ভালো ব্যবসার সন্ধানে, কিন্তু এই দৌড়তে গিয়ে আমাদের দেশ আমাদের জায়গায় অনেক সম্পর্ক আছে যেগুলোকে আমরা ফেলে চলে আসি এবং দীর্ঘ 10 বছর কি 15 বছর পর যখন আমরা ফিরছি হয়তো সেই জায়গায়, তখন এসে দেখছি যে আমরা তো খুব একটা বেশি যে চেঞ্জড হয়ে গেছি বা খুব একটা বেশি কিন্তু যে মানে আমাদের জীবনে অ্যাচিভমেন্ট করেছি তা কিন্তু নয়, দেখা যাচ্ছে অ্যাচিভমেন্টটা কিন্তু অতি সামান্য, কিন্তু হারিয়েছি যেটা সেটা অনেক বেশি হারিয়েছি। এবং এই গল্পে সেটাই একটা মূল কথা যে ভালোবাসা হারিয়ে আলটিমেটলি পেলামটা কি, ভালোবাসা হারিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিছুই এগোইনি জীবনে, হয়তো একটা জায়গায় 2টো গাড়ি করেছি, একটা জায়গায় 2টো বাড়ি করেছি, দ্যাটস অল, তার থেকে বেশি কিছু এগোইনি আমরা। এবং আমার মনে হয় প্রচুর এনআরআইসদের জন্য এটা একটা দারুণ বার্তা, যারা এনআরআইরা অনেক সময় ভালো চাকরি ভালো কাজের সন্ধানে নিজের দেশ বাবা মা ভালোবাসা বন্ধু বান্ধব পাড়ার মানুষদের সব ছেড়ে যারা চলে যায় তাদের জন্য এটা দারুণ বার্তা। এবং এখানে দেখাচ্ছে ছেলেটি আর কি 10 বছর পর যখন ফিরে এসেছে তার পুরনো কথা সব মনে পড়ছে, ছেলে মেয়েটি দুজনেরই মনে পড়ছে এবং কী অহেতুক কারণে কী অকারণে তারা একে অপরকে ছেড়ে চলে গেছিলো, তার যদি এক জায়গায় থাকতো অনেক ভালো হতো এবং সেই সম্পর্কটা হয়তো অনেক বেশি সমৃদ্ধ হতো আর কি, কিন্তু সেই সম্পর্ক আলটিমেটলি কোথাও যায় না, আলটিমেটলি বিচ্ছেদ। এবং এই বয়সে সে তারা রিয়েলাইজ করে যে পুরোটাই ভুল হয়েছে আর কি। খুব সুন্দর, মানে দেবলীনার এই থটটাই আমি ভীষণ সাধুবাদ জানাচ্ছি, যে কারণ আমার সবসময় মনে হয়েছে যে আমার বিভিন্ন আত্মীয় স্বজন আমার কাছের লোকেরা যখন দূরে চলে যায় তখন মানে ভালো ভালো দিনগুলো তাদের সাথে কাটাতে পারি না এবং তখন মনে হয় যে এই দিনগুলোতে তারা থাকলে কি ভালো হতো। তো এই যে বিরহ বা এই যে মানে কাজের সূত্রে দূরে চলে যাওয়া, এইটাকে কেন্দ্র করে যে গল্প তৈরি করা যায়, এবং দেবলীনা নিজে একজন এনআরআই যার জন্য হয়তো এই সেন্টিমেন্টটা উনি বুঝতে পেরেছেন, এবং সনদদার এত বছর পর সনদদার সাথে কাজ করা সবটা মিলিয়ে একেবারে সাংঘাতিক আর এক্সাইটিং জিনিস। এবং এই গড়ের মাঠ এত আমাদের কাছের জায়গা কিন্তু এখানে আসা হয় না, কারণ আমার সবসময় গাড়ি করে পাস করে যায়, এখানে দাঁড়িয়ে ঠিক মজা করা হয় না, তো বহু বছর পর গড়ের মাঠে দাঁড়িয়ে আছে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এবং এই শর্ট ফিল্মটা বা এই ডিজিটাল ফিল্ম যেটা ডিজিটাল পৃথিবী যেটা তৈরি হচ্ছে, আমার মনে হয় ডিজিটাল পৃথিবীটাই হচ্ছে দ্য নেক্সট ফেজ অফ এন্টারটেনমেন্ট, এবং সেখানে যদি ভালো কাজ করতে পারি এবং সনদদার সাথে এই এত বছর পর কাজ পুরোটা নিশ্চয়ই ভালো হবে, দেখবেন এই শর্ট ফিল্মটা, আশা করি আপনাদের ভালো লাগবে।